সমাজসেবা কুষ্টিয়ার পক্ষ থেকে আমাদের অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনলাইন লাইভ ক্লাসের ধারাবাহিক যে টিউটোরিয়াল নিচ্ছিলাম সেইটার চতুর্থ ক্লাস নিব। ডেস্কটপে মাউস পয়েন্টারের রাইট বাটন ক্লিক করলাম, নিউতে গেলাম, নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলাম। দেখেন, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটা ফাইল চলে এসেছে। আপনি যেখানে যেই কম্পিউটারে কাজ করেন না কেন, এই রকম একটা ফাইল নিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হয় এবং ফাইলটার নাম দেওয়া লাগবে, কারণ পরবর্তীতে আপনি কাজটা যখন খুঁজে বের করতে চাবেন বা কাজটা আপনার প্রয়োজন হবে, সেক্ষেত্রে নাম জানা থাকলে জাস্ট এই যে এই সার্চ বক্সে কি নামে ওই কাজটা করেছেন সার্চ করলে কম্পিউটার আপনার সেকেন্ডের মধ্যে কাজটা খুঁজে বের করে দেবে। সেই জন্য আমরা যে কাজই করি না কেন একটু রিলেটেড নাম দিলে সুন্দর হয়। তাইলে আমরা ফাইলটার নাম দিলাম হচ্ছে CLAS 4, অর্থাৎ যেহেতু আজকে আমাদের চতুর্থ নাম্বার ক্লাস, আমরা ফাইলটার নাম দিলাম হচ্ছে CLAS 4, অর্থাৎ 4 নাম্বার ক্লাস। এইবার কিবোর্ড থেকে দুইবার ইন্টার প্রেস করলাম, দেখেন আমরা আমাদের কাঙ্ক্ষিত পেজটা পেয়ে গেছি, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের যে ইন্টারফেস অর্থাৎ মূল পেজ সেটা আমরা পেয়ে গিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক সময় ওপেন করলে এই পেজটা বড় দেখতে পাই বা আমাদের মন মতো নাও পেতে পারি, সেক্ষেত্রে আমরা কিভাবে পেজটা আমাদের নিজের আয়ত্তে বা নিজের মন মতো করে নিব সেইগুলো আমরা এর আগেই জেনেছি, তারপরেও একটু আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি। করস বাটনের পাশে যেটা আছে এটাতে ক্লিক করলে স্ক্রিনটা ফুল হয় এবং হাফ হয় বা ছোট হয়। তাইলে যদি কখনো দেখেন স্ক্রিনটা এইরকম ছোট আছে বা এই রকম রেস্টোর করা আছে, সেক্ষেত্রে স্ক্রিনটা ফুল করে নিব। আর এই পেজের জুম ভিউটাও আমরা এর আগে দেখিয়েছিলাম, এই যে স্লাইডার, জুম স্লাইডার অর্থাৎ মনিটরের একদম ডান দিকে প্লাস মাইনাস দুইটা সিম্বল আছে, মাইনাসে ক্লিক করলে পেজটা ছোট হয়, প্লাসে ক্লিক করলে বড় হয়। তাহলে আমরা কিংবা আপনি কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে মাউসের হুইল ঘুরায়ও পেজটা আপনি এইভাবে ছোট বড় করতে পারেন। আর এই যে উপরের যে টুল বারটা, এই টুল বারটাও অনেকের এইরকম না থাকতে পারে, সেক্ষেত্রে এই যে হোয়াট চিহ্নর পাশে অ্যারোতে ক্লিক করলে টুল বারটা অ্যাক্টিভ হবে এবং একবার ক্লিক করলে ইনঅ্যাক্টিভ হবে। তো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই হচ্ছে আপনাদের পেজটা এরকম কমফোর্ট জোনে নিয়ে এসেছেন। এইবার আমরা কাজ শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসগুলোতে যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো আমরা আজকে জাস্ট একবার রিপিট করব, তারপরে হচ্ছে আমরা নতুন আইকনের কাজ দেখব। আমরা এই ফ্রন্ট প্লেটের এই কাজগুলো আমরা আরেকবার একটু রিভাইজ দিব, কারণ আপনি হোম রিবনের কাজটা যত ভালো মতো করবেন বা ভালো মতো শিখবেন আপনার স্কিলটা কিন্তু তত স্ট্রং হবে। প্রিয় শিক্ষার্থী, আর একটা বিষয়, আপনি মাইক্রোসফট ওয়ার্ড যত ভালো পারবেন আদার্স প্রোগ্রামগুলো তত ভালো পারবেন, কারণ মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে মাদার্স প্রোগ্রাম। আপনি কম্পিউটার ইউজ করতে গেলে এই প্রোগ্রামের আইডিয়াগুলোই আদার্স সফটওয়্যারে আপনি ইউজ করে আপনি কাজগুলো করতে পারবেন। তাইলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একবার একটু রিপিট করে নিই, যেমন দেখেন মাই এন এ এম নেম ইজ টি এন আই, তানিয়া লিখলাম। আমরা জানি যে কাজ করার পরে কোনো কিছু চেঞ্জ করতে হইলে সিলেক্ট করে নেওয়া লাগে, তাইলে আমরা এটা সিলেক্ট করে নিলাম। কিভাবে সিলেক্ট করব, এই সেন্টেন্সটার উপর মাউসের লেফট বাটন 3 বার ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, বা এই যে বর্ডারের বাম দিকে মাউস পয়েন্টার নিলে দেখেন মাউসটা কিন্তু উল্টা হয়ে গেছে, এটাতে ক্লিক করলেও দেখেন লাইনটা সিলেক্ট হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, দেখেন আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো একবার দেখাই দিব, যেমন এটা হচ্ছে ফন্টের স্টাইল, আমরা হচ্ছে ফন্টের স্টাইল দেখেন যে স্টাইলটা দিব ফন্টটা সেই স্টাইলের হবে, আমরা দেখেন এক একটা এক এক স্টাইল হচ্ছে। তাইলে আমরা এটার কাজ
পারবো আশা করছি। যেমন দেখেন সার্টিফিকেট বা বিভিন্ন জায়গায় এই স্টাইলটা বেশি ইউজ করা হয়, মাই নেম ইজ তানিয়া। তাহলে এইটা থেকে আমরা হচ্ছে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে এইটা হচ্ছে ফন্টের সাইজ, দেখেন যত বেশি সাইজ দিবেন ফন্টটা, অর্থাৎ অক্ষরের সাইজগুলো তত বড় হবে। তবে একটা বিষয় সবাইকে খেয়াল রাখতে হবে, আপনি যদি শুধু এই কার্সরটা এইভাবে রেখে যে কোনো কাজ করেন, দেখেন কাজ করার পরে কিন্তু এখন চেঞ্জ হবে না, কারণ কি সিলেক্ট করা নেই। সুতরাং কাজ করার পরে কোনো কিছু করতে হইলে অবশ্যই সিলেক্ট করা লাগবে। দেখেন আমরা সিলেক্ট করে নিয়েছি, এইবার আপনি যেইটাই চেঞ্জ করবেন বা যে স্টাইল দিতে চাচ্ছেন দেখেন সেইটাই হবে। ফন্টের সাইজ চেঞ্জ করতে চাইলে চেঞ্জ হবে, বিতে ক্লিক করলে বোল্ড হবে, আইতে ক্লিক করলে বাঁকা হবে, ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হবে। তাহলে আশা করছি আপনারা এই কাজগুলো আপনারা করবেন। তাহলে দেখেন আমরা ওয়ান বাই ওয়ান এই কাজগুলো শেষ করি। এটা হচ্ছে ফন্টের স্টাইল চেঞ্জ, এটা হচ্ছে ফন্টের সাইজ চেঞ্জ, এই বড় হাতের এ অর্থাৎ বড় এটাতে ক্লিক করলে দেখেন সাইজটা আস্তে আস্তে বাড়বে, ছোট এতে ক্লিক করলে সাইজটা আস্তে আস্তে কমে যাবে, বিতে ক্লিক করলে বোল্ড হবে। তবে সব স্টাইলের ক্ষেত্রে কিন্তু বোল্ড নাও হইতে পারে, দুই একটা স্টাইল আছে যেইগুলো এমনিতেই বোল্ড করা, সেক্ষেত্রে আমরা যেটা নর্মাল স্টাইল সেক্ষেত্রে হইলে মনে করবো এটা চেঞ্জ হয়, না হইলে ওই স্টাইলটাতে ওইটা স্টাইলটাই ওই রকম। যেমন দেখেন এটাতে বোল্ডে ক্লিক করলেও আপনার যেই রকম থাকছে, না ক্লিক করলেও, সুতরাং এই ফন্টটার স্টাইলটাই এই রকম। ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হচ্ছে, ইউতে ক্লিক করলে আন্ডারলাইন উঠে যাচ্ছে। এইটা হচ্ছে স্ট্রাইক থ্রো, অর্থাৎ আপনি কোনো কাজ করে যদি বোঝাইতে চান যে আমার এটা হবে না, সেক্ষেত্রে এটাতে ক্লিক করলে হচ্ছে এই লাইনটা বোঝাবে যে এইটা হবে না, অর্থাৎ কাটা। তারপরে দেখেন এইটার কাজ আমরা একটু দেখে নিই, আপনি যদি কোনো সাইনবোর্ড বা ব্যানার তৈরি করতে যান সেক্ষেত্রে স্টাইল দিতে গেলে এর মধ্যে থেকে আপনি চয়েস মতো স্টাইল বা শ্যাডো রিফ্লেকশন, দেখেন এই জায়গায় রিফ্লেকশন অর্থাৎ নিচে একটু ছায়া মতো, এইরকম বিভিন্ন অপশনের অর্থাৎ ব্যানার পোস্টার বা নোটিশ করতে গেলে এই অপশনগুলো আপনি ইচ্ছা করলে কাজে লাগাইতে পারেন। বা শ্যাডো আছে দেখেন একটু অ্যাম্বুশ কোয়ালিটির, বা দেখেন একটু উঁচা কোয়ালিটির, এই রকম বিভিন্ন রকম স্টাইল আপনি এই জায়গা থেকে করতে পারবেন। আর এর কাজটাও আমরা দেখিয়েছিলাম চেঞ্জ কেজ, অর্থাৎ আপনি এই লাইনটা সব বড় হাতের অক্ষর লিখছেন, যদি সব ছোট হাতের করতে চান লয়ার কেসে ক্লিক করলে দেখেন কম্পিউটার অটোমেটিক ছোট হাতের করে দিল, যদি সেন্টেন্স স্টাইলে করতে চান দেখেন শুধু প্রথম ওয়ার্ডটা প্রথম অক্ষরটা বড় হাতের করলো, টোগল কেস করলে দেখেন ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো হচ্ছে বড় হাতের। এইভাবে আপনি ছোট বড় করে নিতে পারেন। এই কাজগুলো আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম। তারপরে দেখেন স্টাইলটা আপনি করে ফেললেন, এখন চাচ্ছেন যে স্টাইল মিস্টাইল আমি কোনো কিছু রাখবো না, লাইনটা হচ্ছে নর্মাল করে দিব। তাইলে ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করলে দেখেন আমার লেখাটা একদম আগের স্টাইলে চলে আসলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আমরা হচ্ছে এই ফন্ট প্লেটের বা ফন্ট সেকশনের কাজগুলো সবই করতে পারবো। আর একটা আছে হচ্ছে টেক্সট হাইলাইটস, আমরা অনেক সময় কোনো লাইনের ইম্পর্টেন্ট বুঝাইতে বা গুরুত্ব বুঝাইতে নিচে অনেক ক্ষেত্রে এইরকম ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিতে পারি। তো আমরা আশা করছি যে হোম প্লেটের এই কাজগুলো প্রায় সব হয়ে গেছে। আজকে আমরা আর দুইটা আইকনের কাজ বাকি আছে, সেই দুইটা একটু দেখে নিব। সেটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট আর সাব স্ক্রিপ্ট। এটা এটা দেখেন একটু গর্জিয়াস কাজ মনে হতে পারে, তারপরেও আমরা আরেকবার একটু দেখাই দিচ্ছি। যেমন দেখেন এক্স লিখলাম, এইবার যদি আমরা স্কোয়ার দিতে চাই এটা হচ্ছে দেখেন সুপারে ক্লিক করলাম এটা অ্যাক্টিভ হয়ে গেল, এখন টু লিখলাম এক্স স্কোয়ার হয়ে গেল। আবার দেখেন আমার উপরের লেখা প্রয়োজন না, আমার হচ্ছে নর্মাল প্রয়োজন, তাইলে এটা ইনঅ্যাক্টিভ করে নিলাম, প্লাস টু এ বি প্লাস
বি, আবার দেখেন স্কোয়ার দরকার, তাহলে সুপার মানে হচ্ছে উপরে, ছাপ মানে হচ্ছে নিচে, তাহলে সুপার স্ক্রিপ্টে ক্লিক করলাম অর্থাৎ উপরে অবস্থানে ক্লিক করলাম, দেখেন উপরে উঠে গেল। তাইলে হচ্ছে এইভাবে আমরা কেমিস্ট্রির বিভিন্ন ফর্মুলা লিখতে পারি। যেমন দেখেন আমার কিন্তু সুপার স্ক্রিপ্টটা অ্যাক্টিভ করা আছে বিধায় কিন্তু আমি এখন যাই লিখছি ছোট ছোট হচ্ছে, তাইলে এসটা আমি নর্মাল লিখবো, তাইলে সুপার স্ক্রিপ্টটা উঠাই দিলাম, এস বা এইস, টুটা নিচে দরকার, সাব মানে হচ্ছে নিচে, দেখেন এইচটা নিচে হলো, এখন আর আমার সাবের দরকার নেই, এই লাইট জ্বলা মানে হচ্ছে অ্যাক্টিভ, তাহলে আমার তো এখন সাব দরকার নেই, ইনঅ্যাক্টিভ করে নিলাম, H2 এস ও, আবার ফোরটা দেখেন নিচে দরকার, তাহলে সাবটা অ্যাক্টিভ করে নিলাম, আবার নর্মাল লেখার দরকার হলে নর্মাল করে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করছি যে আপনারা সবাই এই হোম রিবনের, হোম প্লেটের বা ফ্রন্ট প্লেট, ফ্রন্ট সেকশনের কাজগুলো খুব সুন্দরভাবে করে ফেলতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আর একটু অ্যাডভান্সের কিছু কাজ দেখব, তবে আমরা মনে করছি যে তার আগে আপনাদের হচ্ছে বাংলা ইংলিশ লেখাটা বেশি প্রয়োজন, কারণ তারপরের যে প্যারাগ্রাফ সেকশন আছে এই সেকশনের কাজটা দেখতে হলে পেজটাতে লেখা না থাকলে এটা খুব একটা ভালো বোঝা যাবে না, কারণ প্যারাগ্রাফ অপশনের বেশ কিছু কাজ আছে যেগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট নিয়ে, সেই জন্য আমরা হচ্ছে আগে বেশ কিছু লেখার প্র্যাকটিস করে নিব, তারপরে হচ্ছে আমরা এই প্যারাগ্রাফ সেকশনের কাজটা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে একটু বাংলা লেখাটা শিখবো, পাশাপাশি হচ্ছে পেজ সেটিংয়ের কাজটাও আমরা একটু দেখে নিব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করুন, আমরা একটা ভালো একটা স্টাইল দিয়ে নিই, এগুলো কিন্তু ফন্টের নাম, যেমন দেখেন অ্যাডোবি গথিক, বার্লিন, আন্দানি, কফার, অনেক সময় কিন্তু বিভিন্ন পরীক্ষাতে ফন্টের নাম আসে, যেমন দুই একটি বাংলা ফন্টের নাম লিখুন, কয়েকটি ইংরেজি ফন্টের নাম লিখুন, এইভাবে। তাইলে আমরা একটা ফন্ট দিয়ে নিলাম, ফন্টের সাইজটা একটু বড় করে নিলাম, এইবার দেখেন লিখলাম হচ্ছে মাই নেম ইজ TANI তানিয়া। তাহলে দেখেন আমাদের কিন্তু এই, আশা করছি যে এই ফন্ট সেকশনের কাজগুলো আমরা এখন সবই করতে পারবো। তাইলে আমরা এর পরের কাজ কি সেইগুলো একটু দেখে নিব, এই পাশে বেশ কিছু কাজ আছে, এই কাজগুলো দেখতে হলে পেজটাতে বেশ কিছু লেখা না থাকলে এই কাজগুলো আমরা ভালো মতো বুঝতে পারবো না, সেই জন্য আমরা একটু লেখার প্র্যাকটিস করে এই প্যারাগ্রাফ সেকশনের কাজগুলো শিখে নিব। তাহলে আজকে আমরা দেখব কি, আজকে আমরা দেখব পেজ লেআউটের কাজটা। পেজটা আপনি ঠিক মতো কন্ট্রোলে আনতে পারলে, পেজটা সুন্দরভাবে সাজাইতে পারলে, তাইলে আপনি এই প্যারাগ্রাফ সেকশনের কাজগুলো খুব সহজে বুঝতে পারবেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করুন, আমরা হচ্ছে আজকে পেজ লেআউটের কাজটা করব, সবাই একটু খেয়াল করুন। যেমন দেখেন এই যে উপরের এই বর্ডারগুলো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট অংশের মধ্যে আমরা লিখতে পারছি, কিন্তু আমরা যদি মনে করি এই উপরে আমি এত ফাঁকা রাখবো না, বামে আমি এত ফাঁকা রাখবো না, ডাইনে আমি এত ফাঁকা রাখবো না, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের এই পেজ লেআউট অপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা যেমন দেখুন এই জায়গায় মার্জিন, মার্জিন বলতে এই উপরে বামে ডাইনের ফাঁকাগুলোকে বলে হচ্ছে মার্জিন। আমরা যদি এই যে টপ মানে উপরে হাফ ইঞ্চি, বটম মানে নিচে, লেফট মানে বামে, রাইট মানে ডাইনে, অর্থাৎ দেখেন প্রত্যেক দিকেই হাফ ইঞ্চি, ন্যারোতে ক্লিক করলাম দেখেন সব দিকেই হাফ ইঞ্চি ফাঁকা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তাইলে আপনারা এই কাজগুলো একটু প্র্যাকটিস, যেমন দেখেন ওয়াইড স্ক্রিন, এইদিকে 2 ইঞ্চি, এইদিকে 2 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি, অর্থাৎ আপনি এইভাবে আপনার মন মতো করে পেজটাকে করে নিতে পারেন।
তবে নর্মালি চিঠিপত্রতে সব দিকে 1 ইঞ্চি দেওয়া হয়ে থাকে। আর আপনি যদি মনে করেন আপনি আপনার ইচ্ছা মতো পেজটা সেটিং করবেন, সেক্ষেত্রে কোথায় যাবেন? কাস্টম মার্জিনে। কাস্টম মানে হচ্ছে ইচ্ছা মতো। কাস্টমে ক্লিক করলাম, দেখেন একটা বক্সই চলে এসেছে। যেমন লেফটে কত দিব, সাপোজ লেফটে দিব হচ্ছে 1.5 ইঞ্চি, 1.5। রাইট মানে হচ্ছে বামে, দেখেন প্রত্যেকটার সাথে আপ অ্যারো ডাউন অ্যারো দুইটা অ্যারো আছে। এই যে 0.5 মানে হচ্ছে 1/2 ইঞ্চি। টপে দিব কত, 0.7, বটমে দিলাম হচ্ছে 0.8। ওকে করলাম, দেখেন আমি যেভাবে যেদিকে সাইজটা দিয়েছি সেই সাইজটা সেইভাবেই আমার প্রদর্শন হচ্ছে বা পেজটাতে সেটিং হয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করছি যে পেজ সেটিংটাও আপনারা এইভাবে করে ফেলতে পারবে। তাইলে আমরা আজকে কিছু কাজ আপনাদের দেখাবো, যেইগুলো হচ্ছে নোটিশ করতে বা পোস্টার করতে এই কাজগুলো বেশ ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কন্ট্রোল চেপে মাউসের হুইল ঘোরায় পেজের সাইজটা একটু ছোট করে নিই, তাইলে বুঝতে পারবো পেজের পজিশনটা কিভাবে আছে। যেমন দেখেন আমার এই পেজটা আছে এখন হচ্ছে লম্বা পজিশনে, কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে আমাদের কিন্তু পেজটা আড়াআড়ি দরকার হতে পারে। সেক্ষেত্রে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপে ক্লিক করলে দেখেন পেজটা আড়াআড়ি হয়ে গেছে। এরপরেরটা হচ্ছে পেজের সাইজ, যেমন দেখেন লিগ্যাল সাইজে ক্লিক করলাম, পেজটা অনেক বড় হয়ে গেল। তারপরে হচ্ছে এ4 সাইজে ক্লিক করলাম, পেজটা এ4 সাইজের হয়ে গেল। পোর্ট্রেটে ক্লিক করলাম, পেজটা লম্বা হয়ে গেল। ল্যান্ডস্কেপে ক্লিক করলাম, আড়াআড়ি হয়ে গেল। এইগুলো আপনারা কাজ করে করে প্র্যাকটিস করলে পরে এইগুলোর স্কিলটা আপনার আরও স্ট্রং হবে। আপনারা আশা করছি এইগুলো প্র্যাকটিস করে করে শিখবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাস্তব রিলেটেড একটা কাজ দেখাই দিই। যেমন দেখেন আমরা অনেক সময় ঘর ভাড়ার নোটিশ দিই, যেমন হচ্ছে হাউস, HOUSE, হাউস রেন্ট। এক্ষেত্রে দেখেন আপনি যদি এত ছোট করে পোস্টারটা মারেন, পেজটা কিন্তু অনেকের চোখেই পড়বে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ফন্টের সাইজটা আপনি অনেক বাড়ায় ফেললেন, দেখেন সিলেক্ট না করলে কিন্তু বাড়বে না, ফন্টের সাইজটা বাড়ায় ফেললাম, দেখেন তারপরেও কিন্তু কাজটা কিন্তু সুন্দর এখনো হয়নি। আরেকটা বিষয় দেখেন, আমরা চাচ্ছি যে এর চেয়েও বড় করব লেখাটা, এই জায়গায় কিন্তু দেখেন 72-এর পরে আর আমরা সাইজ দেখতে পাচ্ছি না। আমরা মনে করছি যে ফন্টের সাইজ এর চেয়েও বেশি করব। সেক্ষেত্রে দেখেন এর মধ্যে আপনি মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে ফন্টের সাইজটা আপনি কিবোর্ড থেকে ইচ্ছা মতো লিখতে পারবেন। যেমন আমরা চাচ্ছি যে ফন্টের সাইজ দিব হচ্ছে 100, সেক্ষেত্রে আপনি যদি মাউস পয়েন্টার এই ফন্টের সাইজের মধ্যে ক্লিক করেন, আপনি কিবোর্ড থেকে যা ইচ্ছা সেই সাইজটা দিয়ে ইন্টার প্রেস করলে দেখেন ফন্টের সাইজটা হয়ে গেল 100। অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে প্রশ্ন করতে পারে যে ফন্টের সাইজ আপনি হচ্ছে 100, 105 পয়েন্ট বা 100.5 দেন, সেক্ষেত্রে কি করব, বা 50.5 দেন, দেখেন 50.5 অর্থাৎ 50.5, ইন্টার ক্লিক করলাম, দেখেন ফন্টের সাইজ 50.5 হয়ে গেল। আবার যদি কেউ বলে হচ্ছে 98.5 দেন, 98.5, দেখেন ইন্টার মারলাম, ফন্টের সাইজটা 98.5 হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে শুধু এই লিস্ট থেকেই ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো এমন না, আমরা ক্লিক করেও ফন্টের সাইজ যেটা প্রয়োজন ক্লিক করে ইন্টার প্রেস করেও আমরা ফন্টের সাইজটা ইচ্ছা মতো দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখেন আপনি ঘর ভাড়ার একটা নোটিশ মারবেন, তো আপনি যদি এইভাবে লম্বালম্বি মারেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। কারণ আমরা ম্যাক্সিমাম টাইমই বিভিন্ন পোস্টার দেখি, ফন্টের স্টাইলগুলো এক একটা তো এক এক রকম করেও, বাট পেজটা হচ্ছে আড়াআড়ি করে নেয়, অর্থাৎ এইরকম আড়াআড়ি সাইজ করে নেয়। সেক্ষেত্রে কি করব, পেজ লেআউট ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ মানে হচ্ছে আড়াআড়ি।
দেখেন পেস্টটা আড়াআড়ি করলাম। এখন যদি এটা আমি প্রিন্ট করে বের করি তাহলে পরে কিন্তু তাও কিন্তু সুন্দর কাজ আমরা পাচ্ছি না। তাহলে এইটা আমরা হচ্ছে ফন্টের সাইজটা একটু বাড়ায় দিই, 100% আছে, 150% করি। দেখেন 150%-এ বেশি বড় হয়ে গেছে। তাহলে হচ্ছে 140% করে ব্যাক স্পেস দিয়ে আপনি মুছে ফেলতে পারবেন। তাহলে দেখেন হাউস রেন্ট লিখে ফেললাম। এইবার ইন্টার দিয়ে এমওভি মোবাইল, মোবাইল নাম্বার কত, 01845169111। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করেন, যেমন দেখেন হাউস রেন্ট আপনার একটা লাইনেই এঁটে গেছে কিন্তু মোবাইল নাম্বারটা অন্য পেজে চলে যাচ্ছে। সেক্ষেত্রে কি করব, ফন্টের সাইজটা এইবার আমরা একটু কমাই দিই। দেখেন 72-এ কিন্তু আমার ফিল আপ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা আর একটু বেশি দিই, 80 দিয়ে দেখি ফন্টের সাইজ। 80-তেও আরও একটু জায়গা বাকি থাকলো, 90 দিয়ে দেখি। দেখেন এইবার কিন্তু ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থীরা দেখেন হাউস রেন্টের আমরা একটা পোস্টার তৈরি করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা এইভাবে আপনি যত কাজ করবেন, যত এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, আমরা জানি যে প্র্যাকটিক্যাল শিক্ষা যত আপনি প্র্যাকটিস করবেন ততই আপনার স্ট্রংনেসটা বাড়বে। তাইলে দেখেন হাউস রেন্টের আমরা হচ্ছে একটা সাইনবোর্ড বানিয়ে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা এক্ষেত্রে আমরা এর আগের কাজগুলো কি এই জায়গায় অ্যাপ্লাই করে দেখতে পারি। যেমন দেখেন অনেক সময় আমরা ফন্টের স্টাইলটা চেঞ্জ করে, অনেকের দেখবেন অনেক রকম স্টাইল করে ফন্টের ফন্টগুলো দেয়, সেক্ষেত্রে দেখেন ফন্টের স্টাইলটা আমরা চেঞ্জ করে ফেললাম। এই জায়গায় 85 দিয়ে দিলাম, দেখেন একটা লাইনে আসছে না, তখন করলাম কি 80 দিয়ে দেখি একটা লাইনে আসে কি না। দেখেন 80 দিয়ে দিলাম, একটা লাইনে চলে আসছে। প্রিয় শিক্ষার্থীরা দেখেন কাজটা কিন্তু আমার এখনো দেখতে অতটা সুন্দর লাগছে, কারণ আপনি একটা কাজকে সুন্দর করতে চাইলে যত বেশি কাজ জানবেন কাজটা তত বেশি সুন্দর হবে। তাহলে সবাই একটু খেয়াল করুন, এই জায়গা থেকে আমরা কয়েকটা কাজ বাকি রেখেছিলাম, কাজ করতে গেলে এগুলো প্রয়োজন হবে, তখন আমরা এগুলো আরো ভালো মতো শিখতে পারবো। যেমন দেখেন লেফটে ক্লিক মানে লাইনগুলো হচ্ছে বাম দিকে থাকবে, সেন্টারে ক্লিক করলাম দেখেন লেখাগুলো কিন্তু একদম পেজের মাঝ বরাবর চলে এসেছে, আবার রাইটে ক্লিক করলাম দেখেন লাইনগুলো সব ডান দিকে চলে গেছে। তাহলে আমরা সেন্টারে ক্লিক করলে লেখাগুলো এরকম মাঝ দিকে চলে আসবে, রাইটে ক্লিক করলে ডান দিকে, লেফটে ক্লিক করলে বাম দিকে, সেন্টারে ক্লিক করলে মাঝখানে। আরেকটা আছে জাস্টিফাই, ওইটা যখন পেজে বেশি লেখা থাকে বোঝা যাবে। যেমন জাস্টিফাই মানে হচ্ছে দুইটা লাইনই এই বর্ডার বরাবর সমানভাবে ছড়াই পড়বে। যেমন আমরা পত্রিকার কলামগুলো দেখি ম্যাক্সিমাম টাইম বা সব সময় দুই দিকে সমানভাবে ভাগ করা, এইভাবে আমরা এই কাজগুলো করে ফেলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আপনারা এইবার এই কাজগুলো একবার একটু প্র্যাকটিস করবেন। তাহলে আমরা কি করব, সবাই একটু খেয়াল করেন, ফন্টের সাইজটা হচ্ছে একটু স্টাইলিশ ফন্ট, মাউসের হুইল ঘুরাইলে দেখেন অনেক রকমের ফন্ট আছে, আপনি এইগুলো একটু ইউজ করে দেখতে পারেন কোনটা কি রকম। যেমন দেখেন এই যে এই ফন্টগুলোর কিন্তু স্টাইল বেশ ভালো, দেখতেও অনেক সুন্দর, দেখতেও অনেক হ্যান্ডসাম। এইরকম স্টাইলিস্ট ফন আপনারা ইউজ করলে দেখতে ভালো লাগবে। বা এই জায়গা থেকে দেখেন আপনি মাউসের হুইল বা মাউসের স্ক্রল যত ঘোরাবেন তত স্টাইলিস্ট ফন্ট পাবেন। আচ্ছা ফন্টটা স্টাইলিস্ট করে নিলাম, এইবার দেখেন আমরা চাচ্ছি যে কালারটা একটু চেঞ্জ করব। তাইলে দেখেন রেড দিয়ে দিলাম, এই জায়গায় দেখেন আরও স্টাইল আছে, ইচ্ছা করলে এইগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর এই ভিতরের অপশনগুলো আপনি যত ঘাটাঘাটি করবেন তত আরও কাজগুলো দেখতে পাবেন বা তত আপনার কাজটা আরও সুন্দর হবে। যেমন দেখেন এইটা দিয়ে আমরা হচ্ছে রিফ্লেকশন, এই যে নিচের যে ছায়াটা এইটাকে বলে হচ্ছে রিফ্লেকশন।
এইগুলো কিন্তু ম্যাক্সিমাম লোকজনই খুব একটা ভালো পারে না, কারণ এইগুলো নিয়ে খুব একটা ঘাটাঘাটি করে না বা এইগুলো নিয়ে খুব একটা স্টাডি করে না বিধায় অনেকে কিন্তু এইগুলো খুব একটা ভালো পারে না বললেই চলে। তবে এগুলো কিন্তু সহজ, যেমন দেখেন উপরের দিকে একটু লাল শ্যাডো দিয়ে দিলাম, কাজটা কিন্তু এইভাবে পোস্টার বা ব্যানার করতে গেলে এইসব কাজগুলো বেশ ইম্পর্টেন্ট। এখন দেখেন আপনি চাচ্ছেন যে স্টাইল আমার দরকার নেই, ক্লিয়ার ফরম্যাটিং করে দিলাম, লেখাটা আগের মতো হয়ে গেল, ফন্টের সাইজটা বাড়াই দিলাম, ফন্টের স্টাইলটা বাড়াই দিলাম, এইভাবে আপনি কাজগুলো প্র্যাকটিস করবেন। প্রিয় শিক্ষার্থীরা, এইবার আমরা আরো কিছু কাজ আপনাদের দেখাবো, যেইগুলো দেখেন বিতে ক্লিক করে একটু বোল্ড করে দিলাম, দেখতে ভালো লাগবে, বিশেষ করে পোস্টার বা ব্যানারগুলো একটু বোল্ড করলে পরে ভালো হয়। তাহলে দেখেন হাউস রেন্টের আমরা একটা পেজ বানিয়ে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেজ লেআউটের কাজ এই জন্যই ভালো মতো দেখতে চাচ্ছিলাম, দেখেন আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না যে এই বর্ডারের জায়গাগুলো কিভাবে কমাবো। তাহলে দেখেন ন্যারো আছে, আমরা যদি ইচ্ছা করি আরো কম করব বর্ডারের সাইজটা, তাহলে দেখেন মার্জিন কাস্টম মানে ইচ্ছা মতো আরো কমাইয়ে দিলাম, আরো কমাইয়ে দিলাম, কারণ পোস্টার বা হচ্ছে নোটিশে বর্ডার খুব একটা বেশি দরকার হয় না। দেখেন আমার পেজের জায়গা বেড়ে গেল, এখন আমি ফন্টের সাইজটা আর একটু বাড়াই দিতে পারবো। এইভাবে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারেন, তবে একেবারে মাথায় ফাঁকা না রাখলেও দেখতে কেমন লাগবে হাফ ইঞ্চি পরিমাণ দিয়ে দিতে পারেন। দেখেন আমার কিন্তু কাজটা দুইটা পেজে চলে এসেছে, যেহেতু একটা পেজে আটছে না, ফন্টের সাইজটা একটু ছোট করে দিলাম, এক পেজে এটে গেল। এইভাবে স্টাডি করে করে সুন্দর করে কাজগুলো করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এইবার দেখেন আমরা পেজ লেআউটের কাজটা এই জন্যই দেখাচ্ছিলাম যে আপনার পোস্টার ব্যানার সাইনবোর্ড এই জাতীয় কাজগুলো করতে গেলে বেশি প্রয়োজন হয়, যেমন দেখেন মার্জিন থেকে 1 ইঞ্চি করে দিলাম, দেখেন আমার কিন্তু পেজটা অপচয় হয়ে যাচ্ছে, সুতরাং মার্জিনটা আমরা নোটিশের ক্ষেত্রে 1/2 ইঞ্চি রাখতে পারি। ওরিয়েন্টেশন, আপনার যদি পেজটা এইভাবে লম্বালম্বি থাকতো, তাইলে কিন্তু আপনি এই হাউস রেন্টের এই নোটিশটা কিন্তু দিতে পারতেন না। আচ্ছা, ওরিয়েন্টেশনের কাজ হচ্ছে, আমরা দেখছি কমেন্ট করেছেন, ওরিয়েন্টেশনের কাজ হচ্ছে আপনি পেজটাকে কিভাবে পেন্ট দিবেন বা কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে কাজে লাগাবেন, কতটুকু এই মার্জিন রাখবেন, পেজটা আড়াআড়ি পেন্ট দিবেন নাকি লম্বালম্বি পেন্ট দিবেন। প্রিয় শিক্ষার্থীরা, দেখেন এইটার মাধ্যমে আমি আরো বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমাদের ক্লাসের ইনফরমেশনটা আপনাদের একটু দিয়ে দিই, আমাদের অফিস ডেতে অর্থাৎ রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন 12টায় আমরা লাইভে এসে ক্লাসগুলো নিব, আর আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা শেষ করে তারপরে এক্সেলে যাব, আর পরবর্তীতে গভর্নমেন্টের নির্দেশ অনুসারে যে নির্দেশনা দেয় বোর্ড থেকে সেই অনুযায়ী আমরা আপনাদের ফিজিক্যাল কার্যক্রমগুলো পরিচালনা করব। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং আমরা আপনাদের নোটিশগুলো ফেসবুকে দিয়ে দিব। আর আর আপাতত হচ্ছে, আচ্ছা আচ্ছা, দেখেন আমরা পরবর্তীতে হচ্ছে আমরা যে প্রবলেমগুলো হয় আপনাদের সেইগুলো সলভ করে দিব। আচ্ছা, ওরিয়েন্টেশনের কাজ কি একজন প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যেমন দেখেন মার্জিন, এই যে বাইরের দিকে বর্ডারটা কতটুকু রাখবো এইটাই হচ্ছে মার্জিন। যেমন দেখেন 1 ইঞ্চি করলাম, আমার পেজের ভিতরের অর্থাৎ ওয়ার্কিং স্পেসটা কমে যাচ্ছে, সেক্ষেত্রে 1/2 ইঞ্চি দিলাম, দেখেন আমরা লেখার জায়গাটা বেশি পাচ্ছি। তারপরে দেখেন ওরিয়েন্টেশনে আর একটা কাজ আছে, যেমন পেজটা যদি আমার এইরকম লম্বা থাকে, দেখেন এটা কিন্তু কোনো পোস্টার বা আপনার লিফলেট হলো না, সেক্ষেত্রে দেখেন হাউস রেন্ট কিন্তু কেমন দেখাচ্ছে, এটা আপনি একটা দেওয়ালে মারলে ভালো মতো বোঝা যাবে না লম্বা করে। তাহলে পেজটা আমরা যদি এরকম আর আড়ি মারি সহজেই বোঝা যাবে। আমরা বিভিন্ন মেসের হাউস রেন্ট বা বাড়ির হাউস রেন্ট দেখি যে কাগজটা হচ্ছে এই রকম থাকে। আর একটা হচ্ছে পেজের সাইজ, আপনি বড় সাইজের পেজে প্রিন্ট দিবেন না ছোট সাইজের, যেমন লিগ্যাল সাইজ করলাম, দেখেন পেজটা কিন্তু অনেক বড় হয়ে গেল। আমরা যখন লাইব্রেরিতে কোনো পেজ কিনতে যাই তখন কিন্তু অনেক ক্ষেত্রে
জিজ্ঞাস করে যে এ4 সাইজ নিবেন না ডিএমআই সাইজ নিবেন না লিগ্যাল সাইজের পেজ নিবেন। আমরা প্রিন্টারের মধ্যে যে সাইজের পেজে কাজ করব সেই সাইজের পেজ দিলে সেই সাইজের পেজে প্রিন্ট হয়ে বেরোয় আসবে। নর্মালি অফিস আদালতে বেশি ব্যবহার করা হয় হচ্ছে এ4 সাইজের পেজ, এ4 সাইজ দিয়ে নিলাম। এইবার দেখেন আমরা পেজের জুম ভিউটা একটু কমায় নিয়েছি, কারণ হচ্ছে ফুল পেজটা যাতে দেখা যায়। এইবার দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা মজার বিষয় দেখব। এই পেজটা আপনি প্রিন্ট দিয়ে কাগজ হিসাবে বের করবেন, খুব সহজেই আমরা এই পেজটাকে প্রিন্ট দিয়ে কাগজে বের করতে পারি। সেইটা করতে হলে আপনাকে যাওয়া লাগবে হচ্ছে ফাইলে, ফাইলে ক্লিক করলাম। এই জায়গায় দেখেন ফাইলের লিস্টে অনেক অপশন আছে, এই জায়গায় একটা অপশন আছে হচ্ছে প্রিন্ট, প্রিন্টে ক্লিক করলে দেখেন আপনি কাগজে বের করলে এই পেজটা কেমন দেখা যাবে সেটা কিন্তু আপনাকে অ্যাট এ গ্লান্স দেখাচ্ছে, অর্থাৎ দেখায় দিচ্ছে যে আপনার পেজটা প্রিন্ট হইলে এই রকম আসবে। এখন যদি আপনি দেখেন যে না আমার সব কিছু ঠিক আছে, আমার পেজটা প্রিন্টের প্রয়োজন, জাস্ট প্রিন্টারের ছবির উপর ক্লিক করলে আপনার পেজটা প্রিন্ট হয়ে বেরোয় আসবে। মেইনলি কিন্তু আপনার কাজটাই হচ্ছে মেন, আপনি যেভাবে কাজটা সেটিং করবেন, পেজটা সেটিং করবেন, প্রিন্টেও কিন্তু সেইভাবেই বেরোবে। এইবার মনে করছেন যে আমি এই হাউস রেন্ট অর্থাৎ ঘর ভাড়ার এই পেজটা আমি 10 কপি প্রিন্ট দিব, তাহলে কিভাবে করবেন? এই দেখেন প্রিন্টারের ডান পাশে আছে হচ্ছে কপিস, কয় কপিস করবেন, সাপোজ এর মধ্যে ক্লিক করলাম, ব্যাক স্পেস দিয়ে মুছেও দিতে পারেন 10 কপি। এইবার যদি আপনি প্রিন্টারের উপর ক্লিক করেন তাহলে এই পেজটা কয় কপি প্রিন্ট হয়ে বেরোবে? 10 কপি প্রিন্ট হয়ে বেরোবে। এখন এই 10 কপি আপনি বিভিন্ন গলিতে বা বিভিন্ন ইম্পর্টেন্ট প্লেসে মেরে দিলেন। এইভাবে আমরা খুব সহজেই আমরা আমাদের কাজগুলো সেরে ফেলতে পারি। এইবার দেখেন আপনি চাচ্ছেন যে না আমার ফোন নাম্বারটা একটু মিসিং হয়ে গেছে, আমি এটা আবার একটু চেঞ্জ করব, তাইলে আবার হোমে গেলে দেখেন আমরা সেই পেজটাই পাচ্ছি। তাইলে আপনি আরেকজনের ফোন নাম্বার দিতে চাচ্ছেন বা আরেকটা নাম্বার দিতে চাচ্ছেন এই জায়গায় দিয়ে দিতে পারেন, বা ঠিকানা দিতে চাচ্ছেন ADDRA SSS অ্যাড্রেস, মনে করেন যে হচ্ছে 28 টালিপাড়া, TALI টালিপাড়া। দেখেন আমাদের কিন্তু যেই এই হোম রিবনের কাজটা বেশি ইম্পর্টেন্ট, আমরা অ্যাড্রেস লিখতে যেয়ে নিচের লাইনে চলে গেছে, তাইলে কি করব? ফন্টের সাইজটা একটু ছোট করে দিলাম, দেখেন এক লাইনে এটে গেল, সেন্টারে দিয়ে দিলাম, লেখাগুলো মাঝখানে চলে আসলো। এইবার আপনি আবার চাচ্ছেন যে এইবার ঠিক আছে, না এভরিথিং ইজ ওকে, জাস্ট আই হ্যাভ নিড টু প্রিন্ট দিস কপি, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু প্রিন্ট ইন দিস কপি অ্যান্ড ইউ উইল গট ইউর হার্ড কপি, জাস্ট ইউ হ্যাভ নিড টু গো ফাইল, দেন জাস্ট প্রেস প্রিন্ট, অ্যান্ড ইফ ইউ চুজ দিস পেজ অ্যান্ড ইফ ইউ থিঙ্ক এভরিথিং ইজ ওকে, দেন ইউ উইল জাস্ট ক্লিক দ্য প্রিন্টার আইকন অ্যান্ড ইউ উইল গট হার্ড কপি ইন ইউর হ্যান্ড, ইফ এভরিথিং ইজ ওকে অ্যান্ড ইউর কম্পিউটার উইল হ্যাভ এ প্রিন্টার, জাস্ট নিড এ ক্লিক প্রিন্টার আইকন অ্যান্ড ইউ উইল সিলেক্ট হাউ ম্যানি কপিস ইউ হ্যাভ নিড, অ্যান্ড জাস্ট ইউ হ্যাভ সিলেক্ট হাউ ম্যানি কপি ইউ ওয়ান্ট টু প্রিন্ট অ্যান্ড ইউ হ্যাভ নিড টু হার্ড কপি, অ্যান্ড ফাইনালি ইউ জাস্ট প্রেস দ্য প্রিন্টার আইকন। তাইলে দেখেন আমরা আরেকবার একটু বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, এই আইকনগুলোর আমরা কাজ শিখেছি। পেজ লেআউটের কাজটা ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর অফিস ওয়ার্ক, আপনার অফিসিয়াল কাজের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে মার্জিনটা দেখেন, আমাদের অনেক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বাম দিকে 1.5 ইঞ্চি, ডান দিকে 1/2 ইঞ্চি, অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো পেজটা করতে পারেন। ওরিয়েন্টেশন, সাধারণত সার্টিফিকেট বা পোস্টারগুলো এরকম আড়াআড়ি দরকার হয়। আপনি দেখবেন আপনার SSC ইন্টারের সার্টিফিকেট কিন্তু কখনোই এরকম লম্বালম্বি পেজে হয় না, পেজগুলো কি হয় ল্যান্ডস্কেপ, অর্থাৎ এইরকম আড়াআড়ি হয়। তারপরে কি সাইজের পেজে প্রিন্ট দিবেন, লিগ্যাল দিলে দেখেন পেজটা বড় হয়ে যাচ্ছে,
আমরা নর্মালি এ4 সাইজটাই হচ্ছে বেশি ব্যবহৃত হয়, এ4 এ দিলাম। এইবার দেখেন যে না, এভরিথিং ইজ ওকে, সব কিছুই ঠিক আছে। এখন আমি পেজটা প্রিন্ট দিব, জাস্ট হচ্ছে ফাইল থেকে প্রিন্টে ক্লিক করলেন, প্রিন্টার ছবির উপর ক্লিক করলেই এই পেজটা আপনার প্রিন্ট হয়ে যাবে। কয় কপি প্রিন্ট করবেন, এই জায়গায় যেই কয় কপি দরকার, সাপোজ 5 কপি, 5 লিখে, বা এই যে আপ অ্যারো ডাউন অ্যারো দিয়েও আপনি সংখ্যাটা কম বেশি করতে পারেন। 5 দিয়ে দিলাম, প্রিন্টার ছবির উপর ক্লিক করলে আপনার কম্পিউটারের সাথে যদি প্রিন্টার লাগানো থাকে এইটা 5 কপি প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখেন আমরা পেজ ওরিয়েন্টেশন বা পেজ লেআউটের কাজটা শিখে ফেললাম। পেজ লেআউট মানে হচ্ছে পেজের বিন্যাস। আপনি যেমন দেখেন আপনার সার্টিফিকেটের পেজটা কি দেখেন, আর আরই দেখেন। আবার আপনাকে কেউ যদি একটা অ্যাপ্লিকেশন লেখে বা আপনি কারোর কাছে একটা অ্যাপ্লিকেশন লেখেন, পেজটা কি থাকে, লম্বালম্বি থাকে। এইভাবেই আপনার পেজটা কিভাবে প্রিন্ট দিবেন, কিভাবে তার কাছে যাবে, বা মেইল করলে সে কিভাবে পাবে, অর্থাৎ যে কাজ করবেন সেইটাই আপনি ডেলিভার দিতে পারবেন বা সার্ভিস দিতে পারবেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই রিবনের কাজ দেখলাম, এই জায়গারও কিছু কাজ দেখেছি, আর পেজ লেআউটের কাজটা আমরা মোটামুটি দেখলাম। আপনারা এইভাবে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো প্র্যাকটিস করবেন, আর যত প্র্যাকটিস করবেন তত ভালো আপনি স্কিল অর্জন করতে পারবেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখেন আমরা একটা হাউস রেন্ট বা ঘর ভাড়া বা আপনার যেটা প্রয়োজন সেই জাতীয় কাজগুলো এইভাবে করে ফেলতে পারেন। এইবার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখিয়ে দিব, সেটা হচ্ছে এই পেজটা সেভ করবেন কিভাবে। প্রিয় শিক্ষার্থীরা, সেভ করাটা খুবই সহজ একটা বিষয়। ফাইলে ক্লিক করলাম, দেখেন সবার উপরেই লেখা আছে সেভ। সেভের উপর ক্লিক করলে আপনার পেজটা সেভ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আর একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে এই পেজটা সেভ হয়ে কোথায় যাবে, এই পেজটা সেভ হয়ে কোথায় যাবে। আমরা যে এই যে ক্লাস 4 নামে একটা পেজ নিয়েছিলাম, এইটাতেই এই পেজটা সেভ হয়ে যাবে। তাইলে আমরা যদি এখন কেটে দিই, আমরা যদি এখন এই পেজটা কেটে দিই, দেখেন পেজটা কিন্তু সেভ হয়ে গেছে। কোথায় সেভ হয়েছে, এই যে আমরা ক্লাস 4 নামে যে ফাইলটা নিয়েছিলাম এই ফাইলটাতেই সেভ হয়েছে। আমরা দেখি সেভ হয়েছে কিনা। ফাইলটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করতে পারি, অথবা কিভাবে ওপেন করতে পারি, মাউসের এই ফাইলটার উপর রাইট বাটন ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, দেখেন যা যা করেছি তাই তাই সেভ হয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হোম রিবনের বেশ কিছু ইম্পর্টেন্ট আইকনের কাজ দেখলাম, এইগুলো আপনারা প্র্যাকটিস করবেন। পেজটাকে সাজানো, অর্থাৎ পেজ সেটিংটা বিশেষ করে অফিসিয়াল কাজে খুবই ইম্পর্টেন্ট, এইটা একটু প্র্যাকটিস করবেন। আর নির্দিষ্ট একটা ফাইল নিয়ে কিভাবে সেভ করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখিয়ে দিলাম, এইগুলো আশা করি আপনারা বাসায় প্র্যাকটিস